হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, চারিদিকে আমার জামা কাপড় ঝুলানো ছিল, তো সেই জামা কাপড়গুলোকে একে একে আমি তুলে এক সাইডে মেলে দিচ্ছি, কারণ বাইরে ছিল, শুকোয়নি, সেগুলো একটু হালকা হালকা ভিজাই ছিল। তো আমি আবার ভাবলাম বাইরে রাখবো, থাক সেগুলো আমি মেলে দিই, আর যে কটা আছে সে কটা এক সাইডে সরিয়ে রাখি। আর কিছু জামা কাপড় বাইরে ছিল যেগুলো পরে আমি রিলস বানিয়েছিলাম, সেগুলোকে নামিয়ে নিয়েছি, সেগুলোকে ভাঁজ করে আমি আলমারিতে তুলে রাখবো। আর এক্সেস কিছু নাইটি রয়েছে, সেগুলোকে আমি বাইরে বের করে রেখেছিলাম পরবো বলে। তারপর ভাবলাম যে না থাক, এখন তো ওইগুলো পরা হচ্ছে না, বেকার বাইরে রেখে নোংরা করে লাভ নেই। তো যেগুলো ভেজা জামা কাপড় ছিল সেগুলো আমি একে একে মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপর যেগুলো শুকনো থাকবে সেগুলো ভাঁজ করে ভেতরে রেখে দেবো। তো যাই হোক, আমি এইদিকে মেলতে থাকি। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। কয়দিন থেকে জানো তো বৃষ্টি পড়ছে, কিন্তু রোদ সেরকম হচ্ছে না, যার জন্য আমার জামা কাপড় না একদম শুকাচ্ছে না, আর আমার মুডটাও খারাপ রয়েছে। তো যাই হোক, আমি নাইটিগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এবার আলমারিটা খুলে সমস্ত নাইটিগুলোকে আমি একেবারে উপরে তুলে রেখে দিচ্ছি আলমারির ভেতরে। তো উপরের দিক উপরের তাকটাতে আমি আমার জামা কাপড় রোজে যেগুলো পরি সেগুলো আমি সরিয়ে সরিয়ে গুছিয়ে সব তুলে রাখি। তো আরও কিছু ছিল জামা কাপড় আর শাড়ি, সেটা পরে আমি রিলস ভিডিও করেছিলাম, তো সেটাকেও আমি তুলে রাখলাম। ভাবছিলাম যে ধুয়ে তুলবো, তারপর ভাবলাম যে না আর একবার আমি পড়িনি, তারপর গিয়ে আমি ধুয়ে তুলে রাখবো। তো এই সমস্ত আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার আলমারিটা আমি বন্ধ করে দেবো, বন্ধ করে এবার আটকে দেবো। এত অসুবিধা হয় না একটা পাল্লা খুলতে, যে কি বলবো, একটা পাল্লা খুলে খুলে কাজকর্ম করা আমার সত্যি বিরক্ত লাগে। তো যাই হোক, আমার ভাতের হাঁড়ির ন্যাকড়াটা ভিজা ছিল, সেটা আমি ওভেনের ওপরে মেলে দিয়েছি, যদি হাওয়ায় শুকায় তো শুকাবে, না হলে ওরকমভাবে ভেজা জিনিসই ব্যবহার করবো। আর আমিও জানো তো ভেজা নাইটি পরেই রয়েছি, আমার না জামা কাপড় সত্যি মেলার একদম জায়গা নেই, কোথায় মেলবো আর কোথায় শুকাবো। ঘরের মধ্যে অতিরিক্ত ভেজা জিনিস মেললে পরে ঘরের মধ্যে জলে জল হয়ে যাবে, তখন আবার ফ্যান চালালে সেই জলটাও আবার সোপ করবে, গায়ের মধ্যে আবার সর্দি কাশি জ্বর তো লেগেই থাকবে তখন। তো যাই হোক, আমার এদিকে কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চলে আসছি, আরও কিছু কাজ করব। খুঁজে পাচ্ছিলাম না যে কি কাজ করব, কিন্তু বলা কথা আছে না, কাজ তো সবার থাকে। তো স্কুল ড্রেসটা একটু আমি ঠিক করে নিচ্ছি, ঠিক করে মেলে দিলাম, ওটা রোজের তো এখন পরা হচ্ছে। তো আমি এখন বিছানার চাদরটাকে আমি টেনে নিচ্ছি, টেনে নিয়ে গোজগাছ করে দিচ্ছি, করে নিয়ে এবার ওটাকে ঝেড়ে নেবো ঠিক করে। আরও কিছু কাজ রয়েছে বিছানায়, সেগুলোকে আমি এক সাইডে সরিয়ে নিচ্ছি, কারণ ভীষণ ঝুল হয়েছে ঘরের মধ্যে, এখন হাতে সময় রয়েছে, ভাবছি ঝাঁটাটা নিয়ে একটু ঝুলটা হালকা হালকা করে নামিয়ে নেব। তো সেটা নামিয়ে নিয়ে তারপর আমার কাজটা আমি শেষ করব। তো আমি এখন সব বলছিলাম যে সবাইকে যে তোমরা একটু সাইডে সরে যাও, তাহলে আমি ঝুলটা ঝাড়বো। তো আমি এখন চেঞ্জ করে নিয়েছি ভেজা নাইটিটা, কারণ ভেজা নাই গায়ে যদি আমি এখন ঝুল ঝাড়তে যাই ভেজা জামা কাপড়ের মধ্যে, তখন ওটা আটকে গিয়ে আরও নোংরা হবে জামা কাপড়। আমি এখন নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে ঝাঁটা নিয়ে নিয়েছি, ঝাঁটা নিয়ে পুরো ঘরের যত ঝুল আছে হালকা হালকা করে আমি ঝেড়ে নিচ্ছি। কী বলতো, এখন যদি আমি না ঝাড়ি পরে আর আমার এনার্জি থাকবেও না, ওই কথা আছে না, আমার যখন কাজ আমি ধরি দুনিয়ার রাজ্যের সমস্ত কাজ আমি খুঁজে খুঁজে আমি ঠিক করি, আর যখন কাজ করি না তো একদমই আমি কাজ করি না। তো যাই হোক, আমি ঝাঁটা নিয়ে লাইটের ওই জায়গাটা আমি ঝেড়ে নিচ্ছি, কারণ আমি ও সচরাচর ওই ঝাঁটা দিয়ে লাইটের ওই জায়গাটা ঝাড়ি না, সে যেদিন ঝাড়ি তো সেদিন লাইটটা আমার অফ থাকে, ঠিক আছে। আজকে লাইটটা চালু করে নিয়েছি, চালু করে নিয়ে আলমারির ওপরেও ইঁদুরে অনেক নোংরা করে রেখেছিল, ওইগুলো আমি ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওর ওপরে ব্যাগটাকে রাখা থাকে। তো তাই তো আমার ঘর দুয়ার সেরকম খুব একটা নোংরা হয় না, হালকা হালকা একটু ঝুল হয়েছিল, তো আমি ওটা নামিয়ে নিচ্ছি, কারণ গতকাল আবার বৃহস্পতিবার পড়বে, তো আমি আজ পরিষ্কার করতে পারবো না। তো যাই হোক, আমার ঝুল ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও।